আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্কিল আইটিআর ফটোশপ বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগতম। আজকের এই বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে গ্যালাক্সি ফেস লোগো তৈরি করতে হয়, সেটা কিরকম একটু দেখে নিই। আমরা দেখতে ঠিক এরকম এভাবে আমরা একটি লোগো তৈরি করতে পারি, ফেস লোগো, যেটা আমাদের ইউটিউব চ্যানেল অথবা বিভিন্ন জায়গায় আমরা লোগো হিসাবে ইউজ করতে পারি। তো এটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা চলে যাব ফটোশপে। তো আমি ফটোশপ ওপেন করলাম, করে আমার যে প্রয়োজনীয় যে ছবিটা সেই ছবিটা আমি নিয়ে আসব। ফাইলে ক্লিক করব, ওপেন ক্লিক করব, তারপর যে লোকেশনে আছে সেটা খুঁজে নিব। তো আমি ডেস্কটপে রেখে দিয়েছি, সেই ছবিটা নিয়ে আসলাম। এই যে আমার এই ছবিটি নিয়ে আসলাম। এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ডকে লেয়ারে পরিণত করব, ডাবল ক্লিক করব, ওকে। দেন আমি ছবিটাকে জুমিং করব, কন্ট্রোল প্লাসে দিলে জুমিং হবে। তারপর স্পেসে ধরে যদি আমি মুভ করাই তাহলে মুভ করানো যাবে। যেমন আমি দেখাচ্ছি স্পেসে ধরে আমি কার্সরটাকে এরকম মুভ করাতে পারছি। তারপর আমি এই যে পলিগোনাল লাসো টুল, পলিগোনাল লাসো টুল সিলেক্ট করে আমি আমার ফেসটাকে সিলেক্ট করব। তো দেন আমি যে কোনো একটা জায়গা থেকে শুরু করলাম। তো এটা আপনি পারফেক্টলি, যত পারফেক্টলি করবেন দেখতে ভালো লাগবে। আমি একটু রাফলি করতেছি কাজটা যাতে দ্রুত হয়, জাস্ট হয় শুধু কাজটা আপনারা বুঝবেন। এটা যত জুমিং করতে করে করতে পারবেন তত ভালো হবে। তো আমি দ্রুত করে নিচ্ছি, এটা পলিগোনাল লাসো টুল। এই লাসো টুলের মাধ্যমে আমরা খুব সহজে সিলেক্ট করতে পারবো। তো সিলেক্ট করে নিচ্ছি, সুবিধা মতো আশা করি সবাই আমরা সুন্দরভাবে করতে পারবো। সবাই সুন্দরভাবে ক্রপ করবেন পলিগোনাল লাসো টুলের মাধ্যমে সুন্দরভাবে। আমি এন্ডিং এ চলে আসছি। এখন আমি এন্ডিং এ যদি ক্লিক করি সিলেক্ট হবে, অথবা আমি যদি কন্ট্রোল এন্টার প্রেস করার পর এটি হয়ে গেছে। এখন যা করতে হবে সেটা হলো এই যে ইমেজে ক্লিক করব, করে তারপর অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে থ্রেশহোল্ড, এই যে ক্লিক করলাম। তো এখান থেকে আমি এই যে থ্রেশহোল্ডের আমি লেভেল বুঝে আমি সিলেক্ট করব। যেমন আমি এটি 100 দিচ্ছি, আমার ভালো লাগতেছে। আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। এটা এভাবে বাড়িয়ে কমিয়ে, এই যে বাড়িয়ে কমিয়ে আপনি প্রয়োজন অনুসারে, যেটা দেখতে যেরকম ভালো লাগে, এই যে যত ভালো লাগে। আমি 100 দিলাম, আমার এটা 100 দিয়ে দিলাম, ওকে। এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই যে সিলেক্টে যাব, তারপরে যে কালার রেঞ্জ, এখান থেকে এই যে আমি আমার ব্ল্যাক কালার, আমার চুলের কালারে ক্লিক করে ওকে দিব, হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে যে সিলেক্টেড আইটেমকে আরেকটি লেয়ারে পরিণত করতে হবে। সিলেক্টেড আইটেমকে লেয়ারে পরিণত করার নিয়ম এই যে সিলেক্ট অবস্থায় কন্ট্রোল জে প্রেস করবেন, কন্ট্রোল জে। এই যে আরেকটি অংশ হয়ে গেছে। এখন যদি আমি এই যে আই সিম্বলটা হাইড করে দিই শুধু বোঝা যাবে যে শুধু ফেসটা হয়ে গেছে। এখন এটাকে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ডে বসাবো, এর জন্য আমি ফাইল থেকে নিউ এ চলে যাবো। নিউ এ ক্লিক করলাম, এখান থেকে যে উইথ এবং হাইট 1280 উইথ এবং হাইট 720 এটা রেখে ওকে দিয়ে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে দিলাম, ওকে। অথবা ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো কিছু নিতে পারি, আমি হোয়াইট দিয়ে দিলাম, ওকে। এই হলো নিউ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো এটাকেও আমি লেয়ারে পরিণত করবো ডাবল ক্লিক করে। এখন আমি এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। এই যে এখানে এখানে ক্লিক করলে একটা অপশন দেখাবে এখান থেকে, যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে অবশ্যই এটি ব্ল্যাক এন্ড হোয়াইট, আর এটা লিনিয়ার থেকে আমরা করে দিব রেডিয়াল। তারপর এই যে আমি এটাকে করে দিব রিভার্স, তারপর এটা আমি একটু স্প্রেড করে দিব, এই যে একটু স্প্রেড করে দিচ্ছি, তারপর ওকে। তাহলে এটা কাজ হয়ে গেল। আমি এখন ওইটাকে মুভ করে নিয়ে আসবো, জাস্ট এটা মিনিমাইজ করে এই পাশে রেখে আমি এই অংশে চলে যাব। এটাকে আমি একটু জুমিং কমিয়ে নেই, তারপর জুমিং একটু কমিয়ে নিয়ে এখন আমি একটু মিনিমাইজ করব। এই মুহূর্তে এই যে আমি মুভ টুলে সিলেক্ট করে এইটা সিলেক্ট অবস্থায় আমি জাস্ট এইটা হাইড করে দিই, তাহলে আরো সুবিধা হবে, এইটা নিয়ে আসব, ওকে। তো দেখুন খুব সুন্দর লাগছে, আমাদের লোগোটা হয়ে যাচ্ছে। আমি এখানে সেট করে দিলাম, এটা আপনি আপনার ইচ্ছা মতো সেট করবেন। এখন যে কাজটা করতে হবে, গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। তো আমি এই যে ওপেনে ক্লিক করে আমি ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাওয়া যাবে এটা আমি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। এই যে ওয়ালপেপার, এটা এখন মুভ করাতে হবে।
এডিটর একটু মিনিমাইজ করে আমি জাস্ট মুভ টুল সিলেক্ট করে এটাকে এখানে নিয়ে আসব। নিয়ে এসে আমি কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সুবিধা মতো ইচ্ছে মতো বসালাম, আমার ইমেজের উপর বসাতে পারি। তো যে কাজটা করব আমরা, জাস্ট এটাতে এই যে রাইট বাটনে ক্লিক করে, এই যে আমি এন্টারে প্রেস করে রাইট বাটনে ক্লিক করব। তারপর এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই দেখুন খুব ভালো লাগতেছে। তো আমি এখন আমার এই লেয়ারটাকে একটু এই লেয়ারটাতে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে হালকা একটু ছোট করে নিব, যাতে দেখতে ভালো লাগে আর একটু। এই দেখুন, ওকে। তো এখন যে কাজটা করতে হবে, আমি এখন ট্যাক্স ইউজ করব। এখন আমাদের ট্যাক্স নিতে হবে। তো ট্যাক্স নেওয়ার জন্য এই যে আমি টাইপ টুলে ক্লিক করলাম, বা নিউ লেয়ার একটি নিয়ে নিই, এখানে নিউ লেয়ার নিয়ে এই যে টাইপ টুল দিয়ে এটা লিখতেছি এখানে। ওকে, তো এটাকে আমি একটু মুভ করাবো, এখানে একটু বসিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে আর একটু ইচ্ছে মতো ছোট বড় করে নিলাম। এখন এটাতে একটা সুন্দর ইফেক্ট দিতে হবে, সেম ভাবে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে ছেড়ে দিলাম, আবার সেম ভাবে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিব। এখন যে কাজটা করতে হবে, সেম ভাবে আবার রাইট বাটনে ক্লিক করে আমি ক্লিপিং মার্কস দিয়ে দিলাম, ক্রিয়েট ক্লিপিং মার্কস। এই দেখুন কত সুন্দর একটি ছবি হয়ে গেল। অর্থাৎ এই লোগোটি যদি আপনি সুন্দরভাবে পারফেক্টলি বানাতে পারেন, বানিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল বা যে কোনো পেজে খুব সুন্দরভাবে আপনি বসাতে পারবেন। আশা করি এই লোগো ইউজ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে অথবা ফেসবুক পেজকে সুন্দরভাবে সাজাতে পারবেন। তো বন্ধুরা, যাদের এই ভিডিওটি যদি ভালো লেগেছে, তারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুর সাথে শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলটি ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।